রামু কাকা, তুমি আমাকে না বলে আমার ঘরে চলে এলে। বেবি, আমি ভাবলাম যে তোমার জামা কাপড় খোলার জন্য হয়তো আমাকে প্রয়োজন হবে, তাই। কেন, আমি মানা করলে তুমি কি আমার জামা খুলবে না? বেবি, আমি তোমার জামা কাপড় খুলে দিলে তোমার ভালো লাগে না বলো? ভালো লাগেই তো, এসো খুলে দাও। দাদার সাথে বাইরে যাওয়ার কথা ছিল, যাওনি তুমি? যদি আমি চলে যেতাম তাহলে জানতাম কি করে যে আমার আড়ালে কি কি হচ্ছে। মেম সাহেব, আপনিও আমাদের দলে যোগ দিয়ে দিন না, খুব আনন্দ হবে দেখবেন। হ্যাঁ বৌদি, তুমিও এসো না। কি বলছিস কি তুই? এসো না, আমরা তিনজনে মিলে প্রেম করব। কি রামু কাকা? হ্যাঁ হ্যাঁ, এটাও কি জিজ্ঞেস করার কোনো কথা হলো? আসো না। আসলে কি হচ্ছিল এসব? বাড়ির চাকর রামু নিজের বাড়ির গোত্রী আর একটা ইয়াং সুন্দর মেয়ের সাথে শারীরিক সম্বন্ধ বানাচ্ছিল। আর সব থেকে আশ্চর্যকর ব্যাপার হলো এটা যে ননদ আর বৌদি দুজনেরই এতে মত ছিল। আসলে ওদের দুজনের কি এমন সমস্যা ছিল, অথবা ওদের দুজনেরই অবৈধ সম্পর্ক করা স্বভাবে দাঁড়িয়ে গেছিল? নমস্কার, আমি আকাঙ্ক্ষা সৈনি। ক্রাইম স্টোরির এবার হবে সব অপরাধের পর্দাফাশের এই নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, কবে, কেন এবং কিভাবে বাড়ির চাকর রামু, বাড়ির মালকিন এবং মালকিনের ননদের এই তিনজনেরই এরকম অবৈধ সম্পর্ক তৈরি করার কাহিনী চালু হয়, এটা জানার জন্য চলুন আমরা একটু অতীতে চলে যাই। স্যার, এই সময়? হ্যাঁ স্যার, কাল বিকেল পর্যন্ত প্রজেক্ট জমা হয়ে যাবে, ওটা নিয়েই বসে আছি স্যার। হ্যাঁ স্যার, আমি জানি একটু দেরি হয়ে গেছে, কিন্তু কাল থেকে আর দেরি হবে না স্যার। সরি স্যার, ক্ষমা করে দিন আমাকে। হ্যালো হ্যালো হ্যালো, কাল বিকেলের মধ্যে যদি জমা না করি তাহলে তো আমার চাকরিটা চলে যাবে। দেখছো তো আমি কাজে ব্যস্ত। কাজ তো তুমি রোজই করে থাকো, চলো না একটু আদর করি। কতদিন হয়ে গেছে তুমি আমাকে ছুঁয়েও দেখোনি। পাগল হয়ে গেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, পাগল হয়ে গেছি আমি, মাথা খারাপ হয়ে গেছে আমার, কারণ তুমি আমার শারীরিক খিদে মেটাওই না। চলো না, চলো না আদর করি। কি আদর আদর বলে চলেছো? সমীর, 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 সমীর।
খুশবু, খুশবু কেমন আছিস তুই? তুই কেমন আছিস? আমি খুব ভালো আছি, কিন্তু আমি ভালো নেই। কেন? আমি কি করে ভালো থাকবো বল? যার বান্ধবী কিনা ফোন তোলে না, সে কি করে ভালো থাকতে পারে? আরে তুই না সব সময় ভুল সময়েই কল করিস। ভুল সময় মানে? আচ্ছা এসব বাদ দে, এটা বল তোর আর সমীরের বিবাহিত জীবন কেমন কাটছে? খুশবু, তোর আর সমীরের মাঝখানে সব ঠিক তো আছে না? না রে, মাসের পর মাস কেটে যায়, কিছু হয়ই না, কিছুই ভালো নেই। তাহলে তুই ওকে বোঝা না, কোথাও ওর বাইরে কোনো অ্যাফেয়ার টেফেয়ার চলছে না তো? না এমন তো কোনো ব্যাপার নেই, আমার তো মনে হয় ওর আমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। শেখরের ফোন। হ্যাঁ হ্যালো। হ্যাঁ ব্যাস বাজারে এসেছি, এক্ষুনি আসছি। কিছুক্ষণ অপেক্ষা তো করতে হবে না, আসছি। আচ্ছা আমি তাহলে আসছি, না হলে শেখরের কলের পর কল আসবে। বাই বাই। কলেজে না গেট টুগেদার আছে, 2000 টাকা দিতে পারতে। বৌদি কি হয়েছে, তুমি কাঁদছো কেন? তোমার শরীর ঠিক আছে তো? পিঙ্কি, আমার কপালে আর কাঁদা ছাড়া কিছু লেখা নেই। বৌদি দাদা কিছু বলেছে তোমাকে? আরে ও তো কিছু বলেই না, তুই তো জানিস ওর সাথে আমি আদর করার জন্য ছটফট করছি। এই বিছানা আমাকে কামড়াতে আসে। কেঁদো না বৌদি, আমি যদি ছেলে হতাম তাহলে জানি না তোমার সাথে আমি কত কি করতাম। সাতটার সময় ক্লাব হাউসে চলে আসবো। হ্যাঁ বাবা, বৌদি থেকে পারমিশন নিয়ে নিয়েছি। চল ঠিক আছে, বিকেলে দেখা হবে, বাই। আই এম সরি পিঙ্কি, এই সব যা হলো এগুলো হওয়া উচিত ছিল না। আই এম রিয়েলি ভেরি সরি। কোনো ব্যাপার না বৌদি, যা হয়ে গেছে সেটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। তুমি আমার প্রিয় বৌদি, তোমার জন্য আমি সব কিছু করতে পারি। বেবি, এই কাজ তোমরা দুজন কেন? এই কাজ তো আমিও করতে পারি, শুধু মালকিনের সাথে নয়, তোমাদের দুজনের সাথেও। সব্বো, আসতে দে সমীরকে। যদি আমি আস্তকে বাড়ি থেকে দূর না করেছি তাহলে আমার নাম পাল্টে দিস। আসতে দাও সমীর বাবুকে, আমি ওনারই অপেক্ষা করছি। তারপর ভাবলাম যে ওনার আসার আগে তোমাদের দুজনের সাথে পরামর্শ তো করে নি।
চল বেরো এখান থেকে, বেরো। আরে দাঁড়াও দাঁড়াও, চলে তো যাব, কিন্তু তার আগে কিছু দেখে তো না। ডিলিট করে এই ভিডিওটা, ডিলিট কর এক্ষুনি। আরে এই ভিডিওটা বানিয়েছি তো দেখার জন্য। রামু কাকা কি চাই তোমার? পয়সা চাই? বলো না, তুমি কেন করছো এরকম, কেন করছো? এই হলো না বুদ্ধিমানের মতো কথা। আজ থেকে আমি তোমাদের দুজনের সাথে খেলবো। না এটা হতে পারে না। এই ভিডিওটা তো আমি সমীর বাবুকে দেখাবই, দেখাবো আর নেটেও ছেড়ে দেব। আর যদি সমীর বাবু এই ব্যাপারে জানতে পারেন তাহলে কি হবে? চলো। পোড়ামুখী, একটা ডাইনিও লোক দেখে ভর করে আর তুই তুই নিজের বাড়িরই সর্বনাশ করলি। সরি সমীর দাদা, এতে শুধু বৌদিরই দোষ, আমারও ভুল হয়েছে। তোর সাথে আমি পরে কথা বলছি, বল বল এসব কবে থেকে চলছে? এটাই প্রথম আর শেষ সমীর, আর হবে না। আর কোনোদিন এই ভুল তোমার হবে না, জানো কেন? কারণ চিরদিনের জন্য এই বাড়ির দরজা তোমার জন্য বন্ধ। চলো। না সমীর না, প্লিজ এমন করো না, তোমায় ছাড়া আমার আর কে আছে? প্লিজ করো না এমন। না সমীর, এসব তোমার কুকর্ম করার আগে ভাবা উচিত ছিল। চলো বেরো এখান থেকে। না সমীর, চলো। না সমীর না, প্লিজ। আর পিঙ্কি, তুই আজ থেকে তোর এই বাড়ির বাইরে যাওয়া একেবারে বন্ধ। যা ভেতরে যা, শুনতে পাসনি তুই? যা ভেতরে যা। না তুমি এরকমটা করতে পারো না রামু কাকা, প্লিজ। রামু কাকা প্লিজ। যদি আমার কথায় তোমরা রাজি থাকো তাহলে কখনো আমি দেখাবো না। হ্যাঁ, আর একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, আজ থেকে আমি তোমাদের দুজনের বেডরুমের ভেতরকার প্রেমী, কিন্তু বেডরুমের বাইরে রামু কাকা, ঠিক আছে? তাহলে খেলা আজ থেকেই শুরু। চলো তুমি ভেতরে যাও, যাও। খুশবু আর তার ননদ পিঙ্কি রামুর বানানো অশ্লীল ভিডিওর জন্য বাধ্য হয়ে ওর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। ওদের ভয় ছিল যে কোথাও রামু তাদের অশ্লীল ভিডিও ভাইরাল না করে দেয়, অথবা ওর স্বামীকে না দেখিয়ে দেয় আর তার জীবন নষ্ট না হয়ে যায়। কিন্তু ওরা তিনজনই এই কথাটা জানতো না যে এই নোংরা খেলার পরিণাম কি হতে পারে। কাল আমরা মুভি দেখতে যাব আর ডিনারও আমরা বাইরে করব। হ্যাঁ একদম। দাদা, সমীর, দাদা, সমীর, দাদা, সমীর কি হলো তোমার? সমীর, দাদা ওঠো না, কি হয়েছে তোমার? কি হলো সমীর? সমীর কি হলো তোমার? সমীর, 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 রামু কাকা তুমি মেরে ফেলেছো দাদাকে। না না, আমি ওকে মারিনি, ও আমাকে মারছিল আর ভুল করে। মিথ্যে কথা বলো না বৌদি, একে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া উচিত। চলো গিয়ে পুলিশকে ফোন করি। চলো চলো চলো। দরজা খোলো, খোলো দরজা, দরজা খোলো। বৌদি পুলিশকে ফোন করো। হ্যালো ইন্সপেক্টর সাহেব, সমীর নিবাসে চলে আসুন, এখানে খুন হয়ে গেছে।
Yummy. কে ফোন করেছিল? স্যার, বৌদি করেছিল। আরে আমি খুনি নই। দরজা কেন বন্ধ করে দিয়েছো? খোলো দরজা। কে কে চিৎকার করছে? ভেতরে কে আছে? স্যার, ও আমাদের বাড়ির চাকর রামু কাকা। ওই আমার দাদাকে খুন করেছে। ওর হাতে ছুরিও ছিল। দাঁড়ান এক মিনিট। চল ছুরিটা নিচে ফেলে দে, নাহলে কিন্তু তুই মরবি বলে দিচ্ছি। চল ফেল। কনস্টেবল, কেউ বডিতে হাত লাগাবেন না। এবার বল কেন মেরেছিস ওকে? ইন্সপেক্টর সাহেব, আমাকে মারবেন না, আমি পেশাগতভাবে অপরাধী নই। আমি একে মারতে চাইনি, ভুল করে আজ। সমীর বাবু এসে গেলে আজ আমার কাজটা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আজ তোর এঙ্গেজমেন্ট, সেই জন্যই তো ছুটি নিয়েছি। শপিং করতে যেতে হবে না, আমি আধ ঘন্টার মধ্যে সিটি মল আসছি, তুই ওখানে দেখা কর। হ্যাঁ ঠিক আছে। সমীর বাবু, রামু কাকা একটা দরকারি কাজে বাইরে যেতে হবে, আমরা বিকেলে কথা বলি। আরে বাবু, কথা তো আপনাকে এখনই বলতে হবে, নাহলে সব গন্ডগোল হয়ে যাবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সকাল সকাল আমাকে বাধা দিচ্ছ? আরে সাহেব, আপনি দেখলে আপনারও মাথা খারাপ হয়ে যাবে। দেখো আমার কাছে এখন সময় নেই, আমাকে যেতে দাও। দেখে তো নিন। এই ভিডিওটার জন্য আমি পুরো 5 লাখ নেব, তাও আবার ক্যাশ আর আজ এখনি। তুমি আমাকে ব্ল্যাকমেইল করছো? সেরকমটা ভেবে নিন। আমারটা খাচ্ছো, আমার বাড়িতেই আছো, আর তুমি আমাকে ব্ল্যাকমেইল করবে? বলো এই ভিডিও তুমি কাউকে দেখাওনি তো? বলো আমাকে ব্ল্যাকমেইল করবে? আমাকে? ব্ল্যাকমেইল করার খুব শখ না তোর? চল থানাতে, ওখানে গিয়ে তোর ব্ল্যাকমেইল করা বের করছি। আর বল, মোবাইলটা কোথায় রেখেছিস? স্যার, ওখানে টেবিলে। কনস্টেবল, মোবাইলটা নিয়ে নাও। আর একেও নিয়ে যাও। হ্যালো, সমীর ভবনে এক্ষুনি একটা অ্যাম্বুলেন্স পাঠাও। ব্ল্যাকমেইলিং, বন্ধুরা, ব্ল্যাকমেইলিং যত বড় অপরাধ নয় না, তার থেকে অনেক বেশি অপরাধ হলো ব্ল্যাকমেইল হওয়া। যদি খুশবু আর পিঙ্কি তারা অজান্তে যা কিছু করেছিল সেগুলো যদি তার স্বামী সমীরকে বলে দিত, তাহলে হয়তো প্রাণ দিতে হতো না। প্রশ্ন হলো যে আসলে কি পেল রামু এসব করে?
জেলের চারটে দেয়াল। বন্ধুরা, আমি অনুরোধ করছি, ব্ল্যাকমেল করবেন না এবং ব্ল্যাকমেল হবেনও না। যদি কেউ আপনাকে ব্ল্যাকমেল করছে তাহলে তার বিরুদ্ধে বলুন, একদম চুপ থাকবেন না। এর সাথেই আমি আকাঙ্ক্ষা সৈনিক নিচ্ছি এবার বিদায়। আবার দেখা হবে এইখানেই ক্রাইম স্টোরির এবার হবে সব অপরাধের পর্দাফাশের এক নতুন এপিসোডে। ততক্ষণের জন্য সুরক্ষিত থাকুন। জয় হিন্দ, জয় ভারত।